মিজান আজাহারি কত বড় জালেম, এবারে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় যখন বৃষ্টি হয়েছে মানুষ বৃষ্টিতে ভিজে ভিজে নামাজ পড়েছে, ঠিক কিনা বলুন? আপনারা দেখেছেন ঠিক কিনা? কিন্তু এই দেশের যে কুখ্যাত আলেম মিজান আজহারিকে বলবো, আপনি আগুনের কয়লার মধ্যে হাত দিয়েছেন, আপনি এই বাংলার জমিনে ওয়াজ করতে পারবেন না, কারণ আপনি এমন জায়গায় হাত দিয়েছেন যেখানে হাত দিলে রেহাই পাওয়া যায় না, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সুন্নিদের অন্তরে আগুন জ্বালিয়ে আপনারা শান্তিতে থাকতে পারবেন না, সুন্নিরা যখন ময়দানে নামবে আপনারা পালাতে বাধ্য হবেন, ঠিক কিনা? মিজান আজহারিকে বলবো, আপনি জ্ঞানী নয়, আপনি যথেষ্ট মূর্খ, ঠিক কিনা? আপনি মূর্খ না হলে, আপনি মিথ্যাবাদী না হলে এই কথা কোনোদিন বলতে পারতেন না, যেখানে জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় আওলাদ রসুল নামাজের সাদারত করেছেন। মাইজবন্ডারের অসংখ্য পীর ঢাকার মধ্যে অনেক জায়গায় আমি খবর পেয়েছি, এক একজন এক এক সাইটে জুলুস করেছেন, জোহরের নামাজ ঠিক মতো পড়িয়েছেন, ঠিক কিনা? কিন্তু যারা দেখে না, আমরা সুন্নিদের কাছে গৌসু পাকের ফাতিও আছে, সুন্নিদের কাছে মিলাদুন্নবীও আছে, সুন্নিদের কাছে নামাজও আছে, ঠিক না বেঠি? এতক্ষণ পর্যন্ত যেই আলোচনা করলাম, যেই নামাজের কথা বললাম, এগুলা সুন্নিদের জন্য যাদের ইমান তাজা, মরা ইমান দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। তো সুতরাং বলবো, আমাদের দেশে এই উনাদের মতো আরো যত জালেম, আমির হামজা নামক এক জালেম আছে, এই আরেক বিয়াদব, ইনি আরেকটা কুয়াকাটার ব্যাং আছে, কুয়াকাটার ব্যাংয়ে কি বলছে জানেন? একজন উনি ওয়াজ করতেছে, সুতোয়া সুন্দর আয় মানি লইলেন, গলা সুন্দর দেরি না সৌড়েন বে হয়ে যা দেরি সলকানা আর তো মানা নগরীর, ঠিক না বেঠিক? কিন্তু যখন উনার মাহফিলে নারে রেসালতের স্লোগান দিল, তখন উনি বললেন, এ মিয়া ফালতু স্লোগান দাও, নাউজুবিল্লাহ। ইনাদেরকে যারা দাওয়াত দেয়, যারা দাওয়াতের জন্য টাকা দেয়, যারা দাওয়াতের জন্য সহযোগিতা করে, ইনাদের কাছে কি ঈমান আছে না নাই? বলেন না আছে না নাই? আপনারা বলবেন আজকে খুব কড়াকড়ি আলোচনা করেছেন, আপনারা কড়াকড়ি আলোচনা বললেও হবে না, এগুলো সময়ের দাবি, যুগের দাবি, ঠিক কিনা? এখনো পর্যন্ত পুনরায় কিন্তু উনারা স্বীকার করতেছেন আমাদের ভুল হয়েছে, বুঝুন, ইনি এই যে বড় বক্তা আজাহারি, ইনি আজাহারি নয়, ইনি আহাজারি, কি কি আরেকটা আছে আইনুল হুদা, এটার আবু সুফিয়ান আল কাদেরী উজুরের নাম দিয়েছে বেহুদা, কি নাম দিয়েছে? এতের নাম আইনুল হুদা না, এতের নাম বেহুদা, কেন? এটা আলা হজরতের বিরুদ্ধে কথা বলেছেন, ঠিক কিনা? তো সুতরাং এ ধরনের বেহুদা আহুদা সদর বদর, হ্যাঁ দরমিয়ান মে সদর বদর, এগুলাকে দিয়ে এই সমাজ নষ্ট করার জন্য চাচ্ছে। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন। মিলাদুন্নবীর আলোচনা, হুজুর যেহেতু বড় পীরের আলোচনা করেছে, দুই লফজ মিলাদুন্নবীর কথা বললে রাগ করবেন? হাতের গড়িতে সময় আছে কিনা দেখেন তো।